হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ক্রনিকলস। আমরা আমাদের ভিডিওর মাধ্যমে চেষ্টা করি কিছু অ্যানিমেল রিলেটেড ইনফরমেশান শেয়ার করতে আপনাদের সাথে। তা আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, যেখানে আজকে কিন্তু আমরা কোনো স্নেক রেস্কিউ করিনি, আমরা আজকে রেস্কিউ করেছি একটি হনুমান। এক ব্যক্তি বাড়ি থেকে কল আসে যে তার বাড়িতে অসুস্থ অবস্থায় একটি হনুমান পাওয়া গিয়েছে, এবং আমরা যাই গিয়ে সে হনুমানটিকে রেস্কিউ করি। এই পুরো বিস্তারিত ব্যাপারটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। চলুন ভিডিওতে দেখা যাক কীভাবে সেটা আমরা রেস্কিউ করলাম। আজকে আমরা যে প্রাণীটিকে নিয়ে কথা বলবো তাকে আমরা সবাই চিনি, তাকে আমরা মূলত হনুমান বা গ্রে ল্যাঙ্গুর্স বলে ডেকে থাকি। এদের দেহাকৃতি অনেকটা মানুষের মতন, কিন্তু এদের একটি অতি দীর্ঘকায় লেজ রয়েছে যেটা এদের দেহের তুলনায় বড়। এদের মুখ, হাতের পাতা এবং পায়ের পাতাগুলি কালো, এবং সারা শরীরে ধূসর কালারে লোমের একটি আবরণ রয়েছে। এই হনুমানের পুরুষ হনুমানগুলি স্ত্রী হনুমানদের তুলনায় আকারে কিছুটা বড় হয়, এবং এই হনুমানগুলি বছরে একবার করে বাচ্চা দেয়। এরা মূলত সমাজবদ্ধ প্রাণী, এদের একটি দলে 10 এবং ততোধিক হনুমান থাকতে পারে, এবং এদের নেতৃত্ব দেয় একটি পুরুষ হনুমান। শিশু হত্যা এখানে সাধারণ ব্যাপার, এই কারণে ছোট হনুমানের বাচ্চাগুলিকে তার মা বড় না হওয়া পর্যন্ত বুকে আগলে রাখে, এবং এরা অবশ্যই স্তন্যপায়ী প্রাণী। এরা মূলত তৃণভোজী প্রাণী, এদের মূল খাদ্য প্রধানত গাছের কচি পাতা, ফুলের কড়ি, সুমিষ্ট ফল, বাদাম। এছাড়াও এরা মানুষের খাবারে অভ্যস্ত, এই কারণে অনেক সময় এরা মানুষের বাড়িতেও হানা দেয় খাদ্যের সন্ধানে। এদের মূলত দেখতে পাওয়া যায় পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়। এরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। এদের যেমন সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 মিটার উঁচু পাহাড়েও দেখতে পাওয়া যায়, তেমনি ম্যানগ্রোভ অরণ্যতেও এদের দেখতে পাওয়া যায়, আবার মরুভূমিতেও দেখতে পাওয়া যায়, আবার ঘন জনবসতিপূর্ণ এলাকা যেমন শহর, গ্রাম এবং কৃষিক্ষেতের আশপাশেও এদের দেখতে পাওয়া যায়। এরা মূলত দিনের বেলায় খাদ্যের সন্ধানে বিচরণ করতে দেখা যায়। এরা রাতের বেলায় গাছের উঁচু ডাল, এছাড়া টাওয়ার ও অন্যান্য উঁচু জায়গায় এরা রাতে বিশ্রাম নেয় অথবা ঘুমায়। হনুমান হিন্দু ধর্মে কিন্তু দেবতা স্থান পেয়েছে, এই কারণে হনুমানের উপদ্রবে অতিষ্ঠ হয়েও মানুষ তাদের কোনো রকম ক্ষতি করে না। কিন্তু দেখা গেছে হনুমানের উগ্র স্বভাবের জন্য মানুষ অনেক সময় বিপদের সম্মুখীন হয়। হালিশহর অঞ্চলের নবোদয় সংঘ ক্লাবের এলাকা থেকে আমাদের কাছে একটি কল আসে যে ওই এলাকায় একটি হনুমান দেখতে পাওয়া গেছে খুবই অসুস্থ অবস্থায়। আমরা সেখানে যাই এবং দেখতে পাই হনুমানটি কাঁপছে রীতিমতো একটি পাঁচিলে বসে। আপনারাও সেটা দেখে বুঝতে পাচ্ছেন যে হনুমানটি কোনো সুস্থ স্বাভাবিক পরিস্থিতিতে নেই। যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, সেই কারণে হনুমানটিকে আমরা এই খোলা স্থানে না রেখে একটি নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি, এবং নবোদয় সংঘ ক্লাবের সদস্যরা হনুমানটিকে রাখার জন্য তাদের ক্লাবে একটি ফাঁকা এবং নিরাপদ স্থানে আমাদের জায়গা করে দেয়। আমরা এখন এই স্থানে হনুমানটিকে রাখলাম,
আপনারা দেখতে পাচ্ছেন হনুমানটির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এই কারণে আমরা কোনো রকম দেরি না করে নিকটবর্তী বনদপ্তরের সাথে যোগাযোগ করলাম এবং তারাও হনুমানটিকে সঠিক শুশ্রূষা দেওয়ার জন্য তারাও কিন্তু বেরিয়ে পড়েছে। আমরা এখন অপেক্ষা করব তাদের আসার জন্য। এটি একটি স্ত্রী হনুমান। আমরা ভিডিওর প্রথমেই বলেছি হনুমান সামাজিক প্রাণী, এরা দলবদ্ধভাবে থাকে। এই কারণে এই হনুমানটির দলের বাকি হনুমানরা কিন্তু ঝাঁকে ঝাঁকে এসে এই আশেপাশে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেই হনুমানগুলি জানার চেষ্টা করছে যে আমরা কেন এই হনুমানটিকে ঘিরে রেখেছি। যেহেতু আমরা কিছুক্ষণ আগে বনদপ্তরের সাথে যোগাযোগ করেছিলাম, ইতিমধ্যে তৎপরতার সাথে বনদপ্তরের আধিকারিকরা কিন্তু এইখানে উপস্থিত হয়ে গেছে এবং তারা জানার চেষ্টা করছে যে হনুমানটির আসলে কী হয়েছে। এখন হনুমানটিকে খাঁচাবন্দির প্রক্রিয়া চলছে। এরপর হনুমানটিকে নিয়ে যাওয়া হবে যেখানে হনুমানটির উপযুক্ত চিকিৎসা পাবে। হনুমান তো পুরো একদম ঝুন করে, এখানে কে একটা এমন তো না পাগল হনুমান যে খালি করে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম যে কী করে আমরা হনুমানটিকে বনদপ্তরের হাতে তুলে দিই এবং বনদপ্তর খুব তৎপরতার সাথে এসে সে হনুমানটিকে তারা নিয়ে যায় এবং পরবর্তী চিকিৎসাও তারাই করবে। তাদের নিজস্ব যেখানে চিকিৎসা সরঞ্জাম রয়েছে, অ্যানিমেলদের চিকিৎসা করা হয় সেরকম জায়গায় সেই হনুমানটিকে চিকিৎসা হবে এবং আমরা চাইব যে হনুমানটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং তার পরিবেশে সে যেন ফিরে যেতে পারে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনার একটি সাবস্ক্রিপশান আমাদের উৎসাহ দেবে পরবর্তীকালে আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে। আমরা টিম কনিকেলস আপনাদের কাছে শুধু একটা বার্তা দিতে চাই যে যে কোনো বন্যপ্রাণী মানুষের সংস্পর্শ সবসময় কিন্তু তারা এড়িয়ে চলে। যদি আপনারা এরকম কোনো প্রাণীর সংস্পর্শে যদি আপনাদের কাছে চলে আসে বা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ির আশেপাশে চলে এসেছে, তাহলে ডেফিনেটলি আপনি প্রথমে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। তাছাড়া আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা যাব এবং গিয়ে সেই প্রাণীটিকে আমরা উদ্ধার করে তাকে তার প্রাকৃতিক পরিবেশে তাকে আমরা ফিরিয়ে দেবো। ক্রনিকেলসের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।